নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের গড়িয়া মহামায়াতলায় একদম মেন রোডের কাছাকাছি, গড়িয়া মেন রোড থেকে মাত্র 1 থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে একটি G+3 স্যাংশন বিল্ডিংয়ে অলমোস্ট রেডি টু মুভ 2BHK ফ্ল্যাট দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আপনার গড়িয়া মেন রোড মহামায়াতলা মোড়। এইখান থেকে কিন্তু আপনারা বাস, অটো সব কিছুই পেয়ে যাবেন, কিন্তু আপনার গড়িয়া মেট্রো স্টেশন কিন্তু কানেক্ট করবার জন্য, এবং ইএম বাইপাসও কিন্তু আপনার বিল্ডিং থেকে কিন্তু আপনার ডিস্টেন্স থাকছে মাত্র কিন্তু 700 মিটার্স, এবং মেন রোড থাকছে 200 মিটার্স, এবং মেট্রো স্টেশন থাকছে কিন্তু আপনার 1.5 কিলোমিটার, এবং গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাসস্ট্যান্ডও কিন্তু সেম ডিস্টেন্স কিন্তু আপনার থাকছে। তো বুঝতেই পারছেন, খুবই ভালো লোকালিটি। এইখানে আপনারা ব্যাংক, এটিএম, মেডিসিন শপ এবং আদার এসেন্সিয়ালস যত সার্ভিস সব কিছুই কিন্তু আপনারা হাতের কাছাকাছি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার মহামায়াতলা মেন রোড। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা ভিডিওর সাথে সাথে কিন্তু কমপ্লিট ডিসক্রিপশন পেয়ে যাবেন। এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, এই মেন রোড থেকে মাত্র কিন্তু আমরা কিছুক্ষণ হেঁটে গেলেই, মাত্র 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আজকে এই ফ্ল্যাটটার কাছে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আমরা বিল্ডিংয়ের সামনে যাই এবং আপনাদের সাথে 840 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের লেআউটটা শেয়ার করছি। এই হচ্ছে আপনার বিল্ডিংটা, আমরা বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে আপনার 16 ফুটের রাস্তা, এবং এইদিকে হচ্ছে আপনার 16 ফুটের রাস্তা। আর এই হচ্ছে আপনার বিল্ডিংটা, বিল্ডিংটা জাস্ট হচ্ছে আপনার কালার আপ করা কিন্তু আপনার বাকি আছে। নিচে দেখতে পাচ্ছেন একদম চওড়া কিন্তু আপনার রাস্তা থাকছে। G+3 স্যাংশন বিল্ডিং থাকছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোনেবল পেয়ে যাবেন। গড়িয়া মেন রোড থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আপনার থাকছে। তো এই বিল্ডিংয়ে আজকে আমি আপনাদের এই দুটো লেআউটের ফ্ল্যাট কিন্তু দেখাবো। তো চলুন আমরা বিল্ডিংয়ের ভেতরে যাই এবং আপনাদের সাথে বাকি লেআউট শেয়ার করি। আপনার ফ্ল্যাটের ভেতর দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার লিফটের জায়গা, এবং সোজাসুই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন লিফট থেকে বেরিয়ে একদম রাইট হ্যান্ড সাইডে, এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একদম স্টেয়ারকেস থেকে আপনারা উঠেই কিন্তু একদম রাইট হ্যান্ড সাইডে কিন্তু আপনারা সোজাসুই যে ফ্ল্যাটটা দেখছেন, 840 স্কোয়ার ফিটের এই 2BHK ফ্ল্যাটটা কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকছে। সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন G+3 বিল্ডিংয়ে উইথ লিফট আপনারা এই রেডি টু মুভ ফ্ল্যাটটা কিন্তু আজকে আমি আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর কার্পেট এরিয়া এবং খুবই সুন্দর ভালো লোকেশনে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ফ্লোরে আপনার দুটো করে আপনার ফ্ল্যাট থাকছে। এই হচ্ছে আপনার স্টেয়ারকেসের জায়গা দেখতে পাচ্ছেন, এবং এই হচ্ছে আপনার আরেকটা ফ্ল্যাট বিক্রির মধ্যে, আপনাদের যদি পারচেসের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন, এবং সেম লেআউটের ফ্ল্যাট আপনারা কিন্তু থার্ড ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ফার্স্টে ঢুকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, একদম একটা লম্বা আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া, একদম এন্ট্রান্স পয়েন্ট থেকে একদম সোজাসুজি যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার, এই ফ্ল্যাটটা কিন্তু মূলত সাউথ, ইস্ট, ওয়েস্ট তিনটে সাইড কিন্তু আপনারা ফেসিং পেয়ে যাচ্ছেন। সাউথ ফেসিং এবং ওয়েস্ট ফেসিং মূলত আপনারা পাচ্ছেন, সাউথ ওয়েস্ট কিন্তু আপনারা কমপ্লিট এয়ারি ফ্ল্যাট পাচ্ছেন। G+3 বিল্ডিংয়ে যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকছে, ভেন্টিলেশনটা কিন্তু আপনারা খুবই ভালো পাচ্ছেন। এন্ট্রেন্স থেকে ঢুকে একদম যে উইন্ডোটা আছে, উইন্ডোর ওয়াল অব্দি কিন্তু আপনার সাইজ থাকছে কিন্তু 16 ফুট বাই 9 ফুটের কিন্তু চওড়ায় থাকছে কিন্তু আপনার 9 ফুট, 16 ফুট বাই 9 ফুটের কিন্তু এই লিভিং কাম ডাইনিং এরিয়াকে, ডাইনিং এরিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর, আপনারা সেফ সেফ করে কিন্তু আলাদা করে ইউসেজ করতে পারবেন। ফার্স্টে ঢুকে এই জায়গাটা আপনারা সোফা পাততে পারবেন, এবং উল্টো দিকের ওয়ালে কিন্তু আপনারা টিভি লাগাতে পারবেন। এই ওয়ালটাতে কিন্তু আপনারা টিভি কিন্তু আপনারা লাগাতে পারবেন, এবং সোজাসুজি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিচেন, আর এবং এইটা থাকছে হচ্ছে আপনার কিচেন, এবং এটা থাকছে হচ্ছে আপনার কমন ওয়াশরুম, তার মধ্যেখানে আপনারা রাখতে পারেন হচ্ছে আপনার ডাইনিং টেবিল, এবং দুটো ব্যাক টু ব্যাক বেডরুম, এটা কিন্তু আপনার ফার্স্ট বেডরুম থাকছে, এর সাথে থাকছে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এবং এটা থাকছে হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটার সাথে কিন্তু পাবেন হচ্ছে অ্যাটাচড ব্যালকনি। তো এই হচ্ছে আপনার লেআউট, আমি আপনাদের ছোটোর মধ্যে বোঝালাম। তো চলুন আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ঢুকে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এর যে ডোরটা দেখছেন, ওই ডোরটা দিয়ে এন্টার করে এই হচ্ছে আপনার লিভিং রুম। লিভিং রুমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার, এখানটায় আপনারা সোফা সেট কিন্তু পাততে পারবেন, এবং এই যে ওয়ালটা থাকছে এখানে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল পয়েন্ট থাকবে, এখানে কিন্তু আপনারা টিভি ইউনিট কিন্তু করতে পারবেন। এই হচ্ছে আপনার লিভিং রুমটা, এখানে কিন্তু আপনারা স্কোয়ার শেপে কিন্তু লিভিং রুম কিন্তু ইউজ করতে কিন্তু পারবেন। লিভিং রুমের ঠিক কিছুটা এগিয়ে এসে এটা কিন্তু আপনার থাকছে হচ্ছে আপনার কিচেন। কিচেন কিন্তু আপনার বেশ বড় সাইজের আপনার কিচেন থাকছে, ভেতরে কিন্তু আপনারা ফ্রিজ পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার কিচেন, আপনাদের 5 ফুট বাই প্রায় 11 ফুটের কিন্তু এই কিচেনটা থাকছে, বেশ বড় সাইজের আপনার কিচেন থাকছে। এখানে হচ্ছে আপনার ফ্রিজের জায়গা কিন্তু আলাদা করে পেয়ে যাবেন, 16 অ্যাম্পিয়ারের আপনার পয়েন্ট থাকছে। এখানে আপনার স্ল্যাব দিয়ে কিন্তু আপনার ফিনিশিং করে দেওয়া থাকছে গ্রানাইট দিয়ে, খুব সুন্দরভাবে আপনারা ওয়াল টাইলস দিয়ে ফিনিশিং পেয়ে যাচ্ছেন।
আপনারা সরাসরি একটা ওয়াটার ফিল্টারেশনের পয়েন্টের আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনারা মাইক্রোওয়েভ এবং মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পাচ্ছেন, ওপরে চিমনির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার কিচেন, দেখতেই পাচ্ছেন কিচেনটা। কিচেন থেকে বেরিয়ে এসে ঠিক অপোজিট সাইডে আপনারা এইটা পাচ্ছেন, হচ্ছে আপনার কমন ওয়াশরুম। 4x8 এই কমন ওয়াশরুমটা কিন্তু আপনারা পাচ্ছেন। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, কমপ্লিট ওয়ার্কস দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আপনার টাইলস দিয়ে কিন্তু আপনার ফিনিশিং করে দেওয়া আছে। এবং এই হচ্ছে আপনার সরাসরি দেখতে পাচ্ছেন গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য উইন্ডো এবং এক্সস্টেড কিন্তু আপনার পয়েন্ট থাকছে। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা কিন্তু আপনার থাকছে, স্ট্যান্ডার্ড কিন্তু আপনার সাইজ থাকছে। এই হচ্ছে আপনার এখানটাই কিন্তু আপনারা কিচেনের ঠিক পাশের ওয়ালটাতে আপনারা কিন্তু এখানে ডাইনিং করতে পারবেন এবং লিভিং রুম কিন্তু করতে পারবেন, সেই এনাফ প্রভিশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার কমপ্লিট সেটআপটা। এইবারে আমি আপনাদের ব্যাক টু ব্যাক দুটো বেডরুম কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এর সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম, এবং এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার অ্যাটাচড ব্যালকানি। তো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি। আপনার ফার্স্ট বেডরুম, ফার্স্ট বেডরুমে আপনারা এন্টার করছি আমরা। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমটা, দেখতে পাচ্ছেন যে সাইজ থাকছে সেই সাইজটা কিন্তু আপনার থাকছে আপনারা 11x10 ফুটের কিন্তু এই ফার্স্ট বেডরুমটা পাচ্ছেন। একদম স্কোয়ার সাইজ, স্কোয়ার শেপ কিন্তু আপনার বেডরুম থাকছে। এখানে আপনারা 6-7 খাট পাততে পারবেন। যে উইন্ডোটা শেপ দেখতে পাচ্ছেন, উইন্ডোটা কিন্তু বেশ আপনারা বড় সাইজের কিন্তু আপনারা উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন। সোজাসুজি ওখানে কিন্তু আপনারা ওয়ার্ড্রোবের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্ট কিন্তু আপনার থাকছে। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, দেখতে পাচ্ছেন লেআউটটা কিন্তু আপনার, যেহেতু এটা মেন রোডের একদম কাছে, মেন রোড থেকে মাত্র কোরিয়া মেন রোড থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স পাচ্ছেন, খুবই সুন্দর আপনার লেআউট থাকছে ফার্স্ট বেডরুমের সাথে। এটা হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম, দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু আপনার, যেহেতু ওয়াশরুমে আপনার এখানটায় আপনার ঠাকুর ঘর কিন্তু করতে পারবেন, এই প্রভিশন কিন্তু দেওয়া হয়েছে। এখানে আপনার কাস্টমাইজেশন টাইলস কিন্তু আপনার প্রোভাইড করা হয়েছে ডেভেলপার সাইড থেকে। এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুমের আপনার সাইজ থাকছে আপনারা 5x7 ফিটের কিন্তু এই অ্যাটাচড ওয়াশরুমটা পাচ্ছেন, খুব সুন্দরভাবে আপনার টাইলস দিয়ে কিন্তু আপনার ফিনিশিং করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইলসের কোয়ালিটি কিন্তু কমন বাথরুমের থেকে আলাদা পাচ্ছেন। এই হচ্ছে আপনার ভেন্টিলেশনের জন্য উইন্ডো থাকছে, এখানে আপনার যাবতীয় ফিটিংস কিন্তু আপনার বসে যাবে। এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুমটা কিন্তু আপনার থাকছে অ্যাটাচড ওয়াশরুম থেকে। এই হচ্ছে আপনার বেডরুম সাইজটা, দেখতে পাচ্ছেন আমরা ভেতর, আমি ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম হচ্ছে আপনার লিভিং রুমে। এই হচ্ছে আপনার লিভিং রুম, লিভিং রুম থেকে এবারে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, দেখতে পাচ্ছেন আর সেকেন্ড বেডরুমেরও আপনার সেম সাইজ থাকছে। এই এই বেডরুমের কিন্তু আপনার সাইজ থাকছে 10.5x11 ফুটের কিন্তু এই সেকেন্ড বেডরুমটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একদম স্কোয়ার শেপ বেডরুম থাকছে সেম অ্যাজ ফার্স্ট বেডরুম। এখানেও আপনারা ফার্নিচার প্লাস হচ্ছে আপনার 6-7 খাট কিন্তু কিং সাইজ বেডরুম, কিং সাইজ বেড কিন্তু অলরেডি চলে আসবে এই বেডরুমে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটা, এর সাথে আপনারা অ্যাটাচড ব্যালকানি কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু আপনার এসির পয়েন্ট কিন্তু আপনার প্রোভাইড করা হয়েছে। উইন্ডোটা কিন্তু আপনার, এটা কিন্তু আপনার ফ্রন্ট রোড ফেসিং কিন্তু আপনার উইন্ডো থাকছে, এটা কিন্তু আপনার ওয়ার্ড্রোবের পয়েন্ট থাকছে। এবং এই হচ্ছে আপনার ব্যালকানি, ব্যালকানি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ব্যালকানিতেও সেম একদম টাইলসে আপনার ফিনিশিং করে দেওয়া আছে। এখানে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাবে, 5x4 ফিটের কিন্তু এই ব্যালকানিটা আছে। এবং এই হচ্ছে আপনার আশপাশের লোকালিটি, দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল লোকালিটি, সামনে আপনার রাস্তা থাকছে 16 ফিটের। আপনারা যে ফ্ল্যাটের আউটসাইড লেআউটটা দেখলেন সেই রাস্তাটাই কিন্তু আপনারা, এই ব্যালকানিটা কিন্তু আপনার ফেসিং কিন্তু আপনার থাকছে সাউথ ওয়েস্ট ফেসিং, কিন্তু এটা আপনার ফ্ল্যাট কিন্তু আপনার থাকছে। এই হচ্ছে আপনার বেডরুমটা ইনসাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আপনার কমপ্লিট লেআউট, 2BHK ফ্ল্যাট আপনারা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে পাচ্ছেন। তো চলুন আমি আপনাদের সাথে এবার দামটা শেয়ার করে দিচ্ছি। আমরা সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিংয়ে। তো চলুন আমি আপনাদের সাথে এবার দামটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যে ফ্ল্যাটটা দেখলেন 840 স্কোয়ার ফিটের এই 2BHK ফ্ল্যাটটা কিন্তু থাকছে হচ্ছে আপনার সেকেন্ড এবং থার্ড ফ্লোরে G+3 স্যাংশন বিল্ডিংয়ে। এবং এই ফ্ল্যাটটার আপনার প্রাইসিং থাকছে কিন্তু থার্ড ফ্লোরের জন্য 35.5 লাখস 35,50,000 টাকা, এবং সেকেন্ড ফ্লোরের জন্য কিন্তু থাকছে হচ্ছে আপনার 36,36,00,000 টাকা। তো বুঝতেই পাচ্ছেন এই এরিয়া সার্কেল রেটের তুলনায় কিন্তু বেশ অনেকটা কিন্তু আপনার ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু কমই প্রাইসিং রাখা হয়েছে। আপনারা আসুন দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি লেআউটটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এসে কিন্তু ফ্ল্যাটটা ভিজিট করে যান।
এবং যারা এই ফ্ল্যাটটা লোন নিয়ে পারচেস করতে চাইছেন তারা কিন্তু যে কোনো গভর্নমেন্ট, ন্যাশনালাইজ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক এবং যে কোনো আদার্স ব্যাঙ্ক থেকে কিন্তু লোন নিয়ে প্রপার্টিটা পারচেস করতে পারেন। এটা কিন্তু একটা G+3 স্যাংশন বিল্ডিং, খুবই ভালো লোকালিটিতে, পশ লোকালিটিতে আপনাদেরকে কিন্তু এই ফ্ল্যাটটা আজকে আমি আপনাদের দেখালাম। যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আসুন, ভিজিট করুন এবং আপনারা এই প্রপার্টিটা কিন্তু পারচেস করুন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই এরকম ধরনের ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।